অন্ধ যার যে চোখটা থাকতেও মানে অভিনয়টা করে আমি চোখে দেখতে পাই না, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। অন্ধ ধৃতরাষ্ট্র তো অন্ধই ছিল, বাদ দাও। তারপরেও দিব্যজ্যোতি দেওয়ার তাকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে দিব্যজ্যোতি নেবে না, ঠিক আছে। আর এইখানে জ্যোতি রয়েছে, জ্যোতি রয়েছে চোখে, জ্যোতি রয়েছে, তারপরেও সে অভিনয় করে যাচ্ছে, হাতাচ্ছে, অন্ধমণির মতো হাতাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো না, ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। তো তো বন্ধুরা কত বলবো, এই ছাল ছাড়া ছাল ছাড়া কুত্তাগুলোকে নিয়ে কত বলবো। এতদিন ছেলেটা ঘেউ ঘেউ করেছে, এখন মাটা এসে ঘেউ ঘেউ করতে। তার আগে তোমরা রিমির মুখ থেকে শুনে নাও, আমি ইচ্ছা ছিল না এই রেকর্ডিংটা দেওয়ার, আমার একদম ইচ্ছা ছিল না, একদমই ইচ্ছা ছিল না। হ্যাঁ, তো তারপরেও দিতে বাধ্য হলাম, কারণ এক কাশি এক ঢোল মা ছেলে বাজিয়েই যাচ্ছে, এক কাশি এক ঢোল, আর কোনো সুর নেই, আর কোনো ওদের বাজনা নেই, এক বাজনা, রিমি 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 রিমি, ছেলেও বান্টু নাচিয়ে রিমি 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 রিমি, মাও সারা শরীর অঙ্গ দুলিয়ে রিমি 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 রিমি, একই স্লোগান, একই কাশি, একই ঢোল। তো সেটা তো বন্ধ হওয়া উচিত। কি করে বলছে, কি করে ওই মহর্ষি নারী এই কথাটা বলছে যে রিমি কল করেছিল, হ্যাঁ রিমি কল করেছিল, তারপর উনি আবার ঘুরিয়ে বাবা, এখন আবার মনা সোনা, উনি বাবা পাপিষ্টা নারী, হ্যাঁ ওর শিব ওর মহাদেব ওকে ক্ষমা করবে না, আর তোর কৃষ্ণ তোর গোপাল তোকে ক্ষমা করবে। শোন, কারোর ঠাকুর কারোর কেনা নয়, বুঝেছিস, কারোর ঠাকুর কারোর কেনা নয়, পৃথিবীতে ভগবান সৃষ্টি করেছে সবাইকে, সৃষ্টি করেছে তোকেও যেমন সৃষ্টি করেছে, একটা কীট হিসাবে কি বলবো, আর রিমিকেও সৃষ্টি করেছে একটা মহান মহানুব মানুষ হিসাবে। যেমনি বললি না যে রিমির কিছু কোনো কিছুতে লোভ নাই, টাকা পয়সা সত্যিই তাই, রিমির মায়ের আছে সেটা রিমির, তোদের এই কথাগুলো কে বলতে বলছে, তোদের রিমি রিমির মা, রিমি রিমির বাপ, রিমি রিমির চোদ্দ গোষ্ঠী, আবার কি বলছিস তোরা কিছু চেলা চামুন্ডা পুরি, হ্যাঁ ওই যে বলিস না, এসে বলিস না কথায় কথায়, সত্যের পথে থাকো, সত্যের পথে থাকো, সত্যের পথে থাকো, তাই তো, তোদের হয়ে যে যতদিন ভিডিও করবে সেটাই সত্যের পথ, সেটাই সত্যের পথ, আর সরল সোজা নিপাট একটা কি বলবো ভালো মেয়ে, ওর হয়ে যখন এই ভিডিও করাবে তখন সেটা অসত্যের পথ হয়ে যায়, কারণ কি বলতো তুই তো সদা সর্বদা সত্যি, তুলসী তলায় দিয়ে বাতি তেষট্টি বুড়ি কয় আমি একাই সতী। এই রিমি কোন ভিডিওতে, কোন ভিডিওতে বলেছে, হ্যাঁ রিমি কোন ভিডিওতে ওদের নাম নিয়েছে বল, তোদের নাম নিয়ে তোর ওই অবৈধ তোর যে পুষে রেখেছিস ঘরে কালনাগিনীটা, ওই কালনাগিনীটাকে নিয়ে রিমি কোন ভিডিওতে ভিডিও করেছে দেখা তো, দেখা, তোরাই শুরু করেছিস, তোরাই বন্ধ করিস, তোরাই আবার ঘাটাস, তোরাই আবার ঘাটাস, দেখা কখন ফোন করেছিল সেই রেকর্ডিং দে, দে পারবি দিতে, ভুল ভাল কথা নিয়ে এসে ভিডিও করতে শুরু করে দিস, একটু গন্ধ পেলেই হলো ব্যাস, একটু গন্ধ পেলেই পুরো মনসার মতো তেতে উঠো না, হ্যাঁ এতদিন ছেলে গাইলো গে গে চ্যানেলে ভিউজ, রিমির নাম না নিলে, রিমির নাম না জপলে, রিমির নামে মালা না জপলে তোদের ঝম্পূর্ণই হয় না দিন, ঠিক আছে। মা ছেলে মিলে অজপা জপছিস রিমি 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 রিমি, সাথে নিয়েছিস ওই কালা পাঠিটাকে, ওই কালা পাঠিটাও এখন বসে বসে রিমি, এই বললি কেন রে কথা, মিথ্যেবাদী মিথ্যেবাদী বলিস নি তোর প্রাক্তন বৌমা যে এখন তোর ছেলের কি বলে রক্ষিতা, হ্যাঁ সে কালকের লাইভে এসেও বলেনি রিমিকে নিয়ে নোংরা নোংরা কথা প্রত্যেকটা ভিডিওতে সবসময়, রিমি কখনো তোরা এত খুঁচাচ্ছিস বলে মানুষ গিয়ে কমেন্ট করছে তখনও বলছে ঠিক আছে করছে করতে দাও, ও কখনো কোনোদিন একটা ভিডিও নামায় না, একটা ভিডিও নামায় না, ঠিক আছে। আর রিমি রিমি সংসার করবে না, এখন তেল মারতে এসছিস কেন, মনা শোনা গলাটা এত এত মানে কি বলবো প্রলায়াবলি বলছিস কেন, দরকার না ভিউজের, কেন রে ঝেঁটা মেরেছে নাকি, ওটা ঝেঁটা মেরেছে, হ্যাঁ না ওইটাকে ঝেঁটা মারার প্ল্যান করছিস, তোর তো মা ছেলে শুধু প্ল্যান করেই চলিস যে চলো এখন আবার এটাকে ঘোরাতে হবে, এটাকে ঘোরাতে হবে, এবার মা ছেলে মিলে, মা ছেলে তো এদিকে ইমোশনাল গান চালিয়ে রিমির কাছে নত হওয়ার চেষ্টা করছে, এদিকে মা তো ডায়েরি করছে মন্যা সন্যা, হ্যাঁ ইমোশনাল করা কি হচ্ছে, যে এটা দেখলেই রিমি গলে যাবে, আর গলবে না রিমি, আর গলবে না, কারণ রিমির অনেক পরিবর্তন হয়েছে, রিমি এবার কালোটা কালো সাদাটা সাদা বুঝতে শিখেছে, এতদিন কালোটাকেও সাদা দেখছিল সাদাটাকেও কালো দেখছিল, কাজে তোরা সহজে ওর
তোমরা একটু শুনে নাও, তারপরে আমি আসছি। আচ্ছা, আমিও তো নেই বাড়িতে। কোথায় আছো তুমি? আমি কলকাতায়, এই তো কালকে বাড়ি ফিরছি। ও, কলকাতা কার বাড়ি গেছো? আমি সুলগ্নের বাড়ি। কেন, আমার ব্যবসায়? ও, আমি তো দেখিনি মনে হয় কদিন ধরে, কারোর ভিডিও ফিডিও কিছুই দেখতে পারিনি। তো আমাকে আজকে একজন একটা ইয়ে পাঠালো, লিঙ্ক পাঠালো, পাঠার যে ও আজকে লাইভটা দেখিনি আমি 22 ঘন্টা আগে লাইভটা, যে লাইভটাতে তোকে বলছে যে তুই নাকি, আমি ফোন করেছি, আমি ফোনই করিনি। আরে হ্যাঁ, ওটা তো তোর মে মাসের ইয়ে, এপ্রিলের কল লিস্ট। ওটা তো এপ্রিলের কল লিস্ট, এপ্রিলের কল লিস্ট ওটা। তুই বুঝতে পারছিস? এবার 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 মনে যদি 1 ইঞ্চিও 1 ইঞ্চি তো থেকে থাকে, জেরে মুছে এবার ফেলতে পারবি তো? দেখেছিস কিভাবে নাম ভাঙিয়ে খাচ্ছে? দেখেছিস কিভাবে নাম ভাঙিয়ে খাচ্ছে? আমি দেখলাম এটা কবেকার মানে মিস কল, এটাকে এখন শো করে নেই তো ভিউজ, কি করবে এখন ওটাকে শো করে ভিউজ কামাচ্ছে। ও তো ভিউজ পাচ্ছে না, এবার কিছু না কিছু তো বলতে হবে। ও নাকি কার দুটো আইডি ওড়াবে? কার দুটো আইডি উড়াবে? কার দুটো আইডি না, একটা কিছু শুনলাম যে 2 বছরের জন্য, ওটা কি লাইভের মধ্যে একটা বলেছে? আমি ওর পুরো লাইভ দেখিনি, মাথা গরম হয়ে যায় বলে। দেখিস কেন পুরো? কেন একটুকু দেখবি না, কোনো কিছু যাবি না, ওইদিকে যাস কেন তুই? ওই দিকটা মারাবি না? আমি তো নিজে মজায় আছি, একদম একদম রিল্যাক্সে থাকো নিজে। আর ওই বিয়ে ফিয়ের চক্করে এখন এখন যাবাই না, নিজের লাইফটাকে এনজয় করে নাও। বিয়ে মানেই গল্প, আগে এনজয় করো, এখন বিয়ের বয়স হয়নি। ভুল জীবনের একটা হয়ে গেছে, সেই পচা শামুকে একবার পা কেটেছে বলে ওই সব পাটা নিয়ে ক্যান্সারে চলে যেতে হবে, এমন কোনো এটা বুদ্ধিমানের কাজ না। ঠিক আছে, কেটেছে একবার, ঠিক হয়ে গেছে, শেষ, আবার আমি যাবো না ওইদিকে। আরে আমি ফোন করিনি, আমার নামে বলেছে, সবাই আমাকে ফোন করে করে বলছিল, আমি নাকি ফোন করেছি। আমি না যেই বলেছে, আমি ভাবছি আমি আবার কবে ফোন করলাম। আমি তুই ভাবা চাকা খেয়ে গেছিস। দুটো হোয়াটসঅ্যাপ চেক করলাম, আমার ফোন চেক করলাম, কোনো জায়গায় কল নেই। চিন্তা করো না, তুই নিজে ভেবা চাকা খেয়ে গেছিস যে আমি আমি নিজে ইয়ে হয়ে গেছি। আর মাঝে মাঝে কি বলতো, আমি তো ওষুধ খাই, সেই হিসাবে মাঝে মাঝে আমার না বহুত ভুলো মন, ঠিক আছে। আমি ভাবছি আমি কখন করলাম, তা আমি পুরো চেক করে দেখছি, কোনো জায়গায় নেই। তারপরে আমাকে সবাই পরের ক্ষণে বলছে যে ওটা এপ্রিলের ফোন। হ্যাঁ, আমি তো দেখলাম এটা এপ্রিলে, সেই 30 তারিখ। আর আমার কবেকার কমেন্ট নিয়ে শুরু করেছে, কোন জন্মে আমি একটা কমেন্ট করেছিলাম, মানে তাও ধরে নাও 1 সপ্তাহ আগে। তাও ওদের তো কোনো রাইট নেই, আমি তো কারোর নাম ধরে বলিনি। না, বলতেই পারি, আমার মতামত আমি দিতেই পারি। হ্যাঁ, আমি আমার মত মনা দেখ, কোনো ইচ্ছা ছিল না, তুই কিছু মনে করিস না বাবা, কোনো ইচ্ছা ছিল না এই তোর রেকর্ডিংটা দেওয়ার। তোর সাথে কথা হয়েছে আমার 3-4 দিন হয়ে গেছে, কিন্তু এই যে এক কাশি এক ঢোল ওরা বাজিয়ে যাচ্ছে কোনো না কোনো প্রকারে, কোনো না যেন তেন প্রকারে, শুধু তোকে চাইছে যেন ছোট করবে সবার মধ্যে। তুই ফোন করেছিস ফোন করেছিস ফোন করেছিস ফোন করেছিস, এক কথা বলে ঘ্যান 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 করেই যাচ্ছে, কাজে এই রেকর্ডিংটা দেওয়ার দরকার ছিল। আর একটা কথা তো তার মধ্যে শুনে নাও, রিমিও আমাকে অনেক কথা বলেছে যে কুন্দুরো চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, দেওয়ার একটা পথ কিছু একটা পথ নিয়েছে, সবটাই তোমরা রেকর্ডিং এ শুনতে পেলে। হ্যাঁ, তো বলো এখানে কোথায় রিমি নিজে, আমি তোমাদের বলছিলাম না একটা কথা, নিজে রিমি নিজে কনফিউজ হয়ে গেছিল যে আমি কখন ফোন করলাম বলে ও 3টে ফোনে চেক করতে শুরু করলো। তাহলে এরা কেন মা ছেলে প্রত্যেকটা সময়? এই রিমি কি বললো যে আমার আমার ছেলের বাবা নাম নেই, আমার ছেলের বাবা তো রেকর্ডিং করতে জানে না, সাথেও নাই পাছেও নাই, না সাথেও নাই পাছে নাই, নিপার ভদ্রলোক বটেই, কিন্তু তোর মতো বউ আর ও তোর ছেলের মতো ছেলে যে বাবা পাবে সে ভদ্রলোক থাকতে পারবে না, ঠিক আছে। তোদের মতো অভদ্র গু মাখানো মুখ নিয়ে কি বলবো, তোদের মতো মানুষের সাথে কেউ কখনো ভদ্র থাকতে পারবে না, ঠিক আছে। কি বললি এসে, আমি কখনো তাড়াইনি, আমি কখনো চাই না কোনো মেয়ের অসুখী হোক, তাই তো তুই কখনো ছাসনি। তাহলে তোর ঘরে যে এখন বেইমান মেয়ে ছেলেটা রয়েছে যেটা ভুলে গেছে তোর আচার ব্যবহার গুলো, পাবি রিটার্ন, চিন্তা করিস না। হ্যাঁ, তো ও কোনো একটা ছক কষে, নাহলে এত অপমানের পরেই
মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থেকে থাকে, এত অপমানের পরে কেউ গিয়ে এভাবে জাঁকিয়ে বসে থাকে না। হ্যাঁ নেবে, তার প্রতিশোধ নেবে, রিভেঞ্জ নেবে, চিন্তা করিস না, দেখবো তো মা ছেলে কতটা লেজে গোবরে হতে পারিস, ওই মেয়েই করবে। কারণ ওই মেয়েটার পেটে মুসলিমের বাচ্চা পড়েছিস, ওই জেঠুর বাচ্চা পড়েছিস, তুই কোনো মেয়েকে অপমানই করিস না, তুই কোনো মেয়েকে অসম্মানই করিস না, তুই শুধু ভালোই বাঁচিস, আগলেই রাখার চেষ্টা করিস। এখন এসে স্বীকার করছিস না যে রিমি সরল সোজা, রিমির কোনো কিছুতে লোভ নাই। হ্যাঁ রিমি আর তারপর সেকেন্ড টাইম যাওয়ার যাওয়ার পরে আর আমাদের কাউকে নিয়ে কিছু বলেনি, কিন্তু তোর ছেলে দেখ সদ আগে স্বীকার গেলি তো তুই কথাটা, তোর ছেলে তো না গলাটা টিপে ধরে, কারণ সত্যি কথাগুলো স্বীকার করে ফেলেছিস। তো এবার তোর ছেলে তো সদা সর্বক্ষণ জয় রিমি জয় রিমি জয় রিমি জয় রিমি 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 জয় জয় রিমি 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 ও আমার রিমি সদা সর্বক্ষণ রিমি রে জপাই জপছে। অথচ অথচ তুই এসে কি বলছিস, রিমি তো সরি আমার মানে ওই যে নাম খান বললা তোর প্রাক্তন মানে কি বলবো এটাকে প্রাক্তন রক্ষিতা, তো ওইটা ওইটা নাকি রিমির নামে কিছু বলে নাই, রিমি নাকি এসে বলতেছে, কেন বলতেছিস তুই তোর মতো সুখে থাক, হ্যাঁ তুই সুখে থাকতে দিতেছে তোর পোলা খান, কিন্তু থাকবে ও সুখে থাকার চাবিকাঠি, সুখে থাকার মূল মন্ত্রটাও বুঝে গেছে। ও একটা মেয়ের সাথে মিশতে পারে না, তোদের মানে পেট কুড়কুড় শুরু হয়ে যায়, ও একটা ছেলের সাথে মিশতে পারে না, তোদের ঝুনঝুনানি বাজানো শুরু হয়ে যায়, কেন রে, ও তো একটা মানুষ, ও সুস্থ স্বাভাবিক হয়ে প্রকৃতির সাথে মিশে থাকবে না, যার সাথে মিশে সেই খারাপ সেই খারাপ সেই খারাপ, কেন, ও তোরা যেটা করিস সেটাই ভালো, তোরা যেটা করছিস তোর ওই ছেলে পাঠা রাম পাঠা ওই কালনি পাঠিটাকে নিয়ে যা তা করছে ওইটা খুব ভালো, ওইটা খুব ভালো, আর রিমি যেটাই করে সেটাই খারাপ, ছেড়ে দে না, রিমি যেটা করে সেটা খারাপ, রিমির নাম নিয়ে তোদের ভিডিও না করলে তো পেট ভরে না, তো রিমির নাম না নিয়ে রিমির থাম্বনেল না নিয়ে ভিডিও কর দেখি, তোরা তোদের মতো সুস্থভাবে ভিডিও কর, রিমি তো তোদের নাম নেয় না, রিমি তো তোদের নামেই নেয় না, আর রইলো বাকি রিমির বাবা আর মা, তোরা এসে বাজাচ্ছিস ঝুনঝুনি, ওরাই বা ছেড়ে দেবে কেন, মুভ মেয়ে ওদেরকে নিয়ে তোরা টাকা ইনকাম করছিস, ওরাও তো ছেড়ে দেবে না, কারণ ওদেরও তো দরকার আছে টাকা, ঠিকই বলেছিস টাকার দরকার সবার আছে, রিমি পাগল, রিমির এসবের মধ্যে সেন্স নাই, ও একটা কি বলবো অনেস্ট সরল সোজা মেয়ে, ওর মধ্যে টাকা পয়সার লোভ নাই, কে কি বললো ওইসব দিকে তাকাই না, ও যারে মন দেয় তো ভালোভাবে দেয়, আর যার থেকে মন তুললে নেয় তাকে লাফ মেরে তুললে নেয়, ঠিক আছে যেটা হয়েছে এখন বর্তমানে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, মানে পাগলে কি না পাগলে কি না কয় ছাগলে কি না খায়, ঠিক আছে, মা ছেলের পাগলা হইয়া গেছে, পাগল আর ছাগল দুইটা ওয়াইটিতে ঘোরাঘুরি করতেছে, সাবধান এদের থেকে। তো চলো সবাই ভালো থেকে, তাকে দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে।